গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা মানালি থেকে চলে যাচ্ছি এই হোটেলে। এখনই আমরা চেক আউট করবো, এখন 4:05 বাজে। তো এখান থেকে আমরা সোজা যাব চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে আমরা ট্রেনে যাব জয়পুরে, এবং জয়পুর গিয়ে যা যা দেখার মতো থাকবো আমরা দেখবো। তো এখন আমরা চলে যাব, রাস্তায় যা যা থাকবে আপনাদের দেখানো। এই হচ্ছে আমাদের রুম, রুমটা এখন আমরা ছেড়ে দেবো এই মুহূর্তে। তো এখন আমরা চলে যাবো। বন্ধুরা, আমাদের গাড়ি এখন চার জন্য ব্রেক দিয়েছে। আপনারা দেখছেন যে আমি 4:05 দিকে আমরা সকলেই বের হয়েছি চণ্ডীগড় যাওয়ার জন্য, কারণ চণ্ডীগড় থেকে আমাদের জয়পুরের ট্রেন আছে, সেই ট্রেন ধরতে হবে, ট্রেন যেন মিস না হয়, সেই জন্য সকালবেলায় বের হয়েছি। তো এখন আমরা চা বিরতিতে আছি, সবাই চা খাচ্ছে। তো ওই সুযোগে এই আশেপাশের যে ভিউটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
এখন আমাদের লাঞ্চ বিরতি চলতেছে, আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা এখন দুপুরের খাবার খাবো। যাচ্ছিলাম জয়পুর, তো চণ্ডীগড়ের উদ্দেশ্যে গাড়িতে রওনা দিছি, তারপরে আমরা ট্রেনে করে জয়পুর যাব এবং এই ঠান্ডার দেশ থেকে সরাসরি গরমের দেশে প্রবেশ করব। তো এখন এই আশেপাশে যে ভিউটা আছে সেটা আমি আপনাদের দেখাবো। আসলে সিমলা টু মানালি বা মানালি টু সিমলা আপনি রেলপথে অথবা গাড়িতে যেইভাবে যান না কেন, পুরো রাস্তাটাই সুন্দর, কারণ রাস্তা পাহাড় কেটে কেটে তৈরি করা এবং রাস্তার চারপাশে শুধু পাহাড় এবং পাহাড়ের খাঁজ কেটে নদী, যার কারণে সৌন্দর্যের কোনো অভাব নেই, মানে পুরো রাস্তায় আপনি এনজয় করতে পারবেন। তো তারই কিছু নমুনা তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এবং এখন আরও কিছু নমুনা আমি আপনার। তো আমরা দুপুরে লাঞ্চ করার জন্য যে হোটেলে দাঁড়িয়েছি এটি হচ্ছে সেই হোটেলের ভিউ এবং আমার টিম মেম্বাররা এখানেই খাচ্ছে। তো এর মাঝেই আমি ভিডিও শ্যুট করতেছি। এখানে একটি পালতু কুকুর আছে রাখা, আর এই হচ্ছে হোটেলের পাশের ভিউ, এটা দেখুন অনেক সুন্দর। কিন্তু এটা হচ্ছে হোটেলের পিছন সাইডটি এবং এটা হলো রাস্তার অপোজিটে, আর পুরো রাস্তাটাই আসলে সুন্দর কারণ পাহাড় কেটে কেটে যেহেতু তৈরি করা। তো আমি এখন লঞ্চ করব, তারপরে রাস্তায় যেতে যেতে আরো সুন্দর কিছু পেলে আপনাদের দেখাবো। ঠান্ডার দেশ থেকে এসে গরমের দেশে যাওয়ার পথে সবাই খুবই উৎসাহী, তারা সবাই এখন রোদে রোদ খাচ্ছে দুপুরের খাবার বাদ দিয়ে। আপনাদের সবার অনুভূতি কি ঠান্ডা থেকে এসে? এই যে আমার টিকটক ভাই, ভাই এখন একটা টিকটক হয়ে দেখ, একটা টিকটক হয়ে দেখ। এই যে ভাই বলেন, এতক্ষণ তো ঠান্ডার মধ্যে ছিলেন, এখন তো খালি গেঞ্জি পরে আছেন, কেমন লাগছে সব? ভালো লাগছে। ভাই বরফের মধ্যে তো শাক খুলছেন, তাহলে গরমের মধ্যে গিয়ে কি প্যান্টটা খুলবেন ভাই? ওখানে তাহলে প্যান্টটা খুলতে হবে, কারণ বরফে আপনি শাক খুলতে পারেন, তাহলে গরমে তো প্যান্ট খুলতে হবে। না না লাইভ করে দেই দিত। আমাদের মাঝে থেকে ফাহিম নামের এই দুষ্ট ছেলেটি চলে যাবে। তুমি যে নামের এক ইয়া এদিন ছেলে, হ্যাঁ এদিন ছেলে চলে যাবে। তো ফাহিম তুমি তো এখন আমাদের থেকে আলাদা হয়ে স্টেশনে গিয়ে থাকবা, তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি হচ্ছে আমি জানি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম জহিরুল আলী ভাই, আমি চট্টগ্রামে বাংলাদেশের আপকামিং শিল্পপতি বলা। হ্যাঁ কদু বেচি তুমি যে প্ল্যান করেছো যে এই চণ্ডীগড় স্টেশন যায় যে মেয়ে সিং এর বাবা বিয়ে করে একবার স্টেশন থেকে যাবা, ভবিষ্যতে আট দশটা বিয়ে করে বাচ্চা কাচ্চা বেশি নিয়ে এখানকার মিনিস্টার হওয়ার প্ল্যান নিছো, এই সম্পর্কে কিছু বলো। তুমি আবার এখানে বাদাম বেয়ে চলো না। এখন আমি যদি রেল স্টেশনে বিয়ে করে ফেলে হঠাৎ ফিউচারে আমার নামে হয়ে যেতে পারে। শাহরুখ খানে ইন্ডিয়ার মধ্যে শাহরুখ খান টিকিট ব্ল্যাক করে এখানে চলে আসছে, আজকে সে অনেক বড় সিলেক্ট।
কুমিল্লা থেকে চুরি করে আসছে, তার ফেস দেখলে বোঝা যায়, কারণ সে লজ্জায় ফেস কিন্তু দেখাচ্ছে না, ক্যামেরার সামনে ফেস লুকে আছে। প্রাইভেসি বলতে আমি বলছি শোনার প্রাইভেসি কি, উনি কুমিল্লায় বাড়ি ছিল, রাত্রে চুরি করতো, দিনে ঘুম যাইতো, এই জন্য ইন্ডিয়ায় পালে আসছে। ও আচ্ছা, ছাগল চুরি করতো, ছাগল ছাগল আর মুরগি চুরি করতো, আপনারা বুঝতেই পারতেছেন এক সুর আর এক সুরের পুল খুলতে খুব সহজে সুরে সুরে মাছ পাতো ভাই। ঠিক আছে, এই পর্যন্ত বাংলাদেশ থেকে আবার পুলিশ কিন্তু চলে আসবে, এদিকে কিন্তু ইমন ভাইয়ের বাবা সিআইডি অলরেডি কিন্তু নিউজ চলে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসবে। পুলিশে তুমি জেলে দিবা, আসলে এটা তোমার দ্বারাই সম্ভব, পুলিশে জেলে দিতে পারবে, কারণ ডোনাল্ড ট্রাম্প ওর পাই শাস হয়। গাইস, আমরা এখন চণ্ডীগড় স্টেশনে, সেই ভোর 5টার দিকে মোনালি থেকে রওনা দিয়েছিলাম, আর এখন প্রায় 6:30 বাজে, আমরা চণ্ডীগড় স্টেশন পৌঁছেছি। এখন আমরা এই ট্রেনে করে জয়পুর চলে যাব, এবং কালকে সকালে জয়পুর নামব, কালকে সকাল থেকে আপনাদের আমি জয়পুরের প্লেসগুলো ঘুরে দেখাব। তো এই হচ্ছে আমাদের চণ্ডীগড় টু জয়পুর ট্রেন, উপরে একটি সিট এবং মাঝের এটা উঠিয়ে দিলে এটি একটি সিট হবে, এবং নিচের এটা, এই তিনটা স্লিপার। তো এই ট্রেনে করে আমরা কালকে সকালবেলা পৌঁছাবো জয়পুরে। দেখুন, তো আজকের মনে এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।